তো বন্ধুরা, এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশের পরিস্থিতি অনেকটা খামখেয়ালি পনায় চলছে। মাঝে মাঝে ঘন কালো মেঘ পশ্চিমবঙ্গের ওপরে আসলেও সেটা স্থায়ী হচ্ছে না, যার ফলে সেই সমস্ত অঞ্চলের দিকে কিন্তু কোনো রকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো বন্ধুরা, এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু হালকা থেকে মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই হালকা মাঝারি বৃষ্টিপাতই বা কোন অঞ্চলে হতে পারে, এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে বা কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মৌসুমি বায়ুর গতি প্রকৃতি কেমন রয়েছে, এছাড়াও আপনাদেরকে জানিয়েছিলাম যে একটা নিম্নচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপের পরিস্থিতি বা কোন দিকে যেতে পারে সেটা সম্পর্কেও লেটেস্ট একদম ডিটেলস আপডেট তুলে ধরবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন, এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এবং ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো কারেন্ট সিচুয়েশনে আলিপুর আবহাওয়া দপ্তর একটা লাল সতর্কতা জারি করে দিচ্ছে, যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলির ক্ষেত্রে কিন্তু লাল সতর্কতা জারি করে দিচ্ছে। তবে এই লাল সতর্কতার ফলে কিন্তু কোনোরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধুমাত্র হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে হতে পারে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি লাইভ আপডেট, এবং আপনি অন স্ক্রিনে উপগ্রহ মোডটা দেখতে পাচ্ছেন যে আকাশে কিন্তু খুব বেশি একটা ঘন কালো মেঘ নেই এই মুহূর্তে। গোটা মূলত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতভাবে দেখা যাচ্ছে না, এবং আংশিক মেঘলাচ্ছন্ন কিন্তু আবহাওয়া কিন্তু রয়েছে, কোথাও কোথাও আংশিক রোদ্রমূলক আকাশও রয়েছে। তো মূলত কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে, খুব বেশি একটা কিন্তু কালো মেঘ নেই, সাদা মেঘই রয়েছে মূলত। যদি আপনারা মেঘের গাঢ়ত্ব দেখেন ইনফ্রারেড মোডে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি মেঘের গাঢ়ত্ব কিন্তু খুবই কম রয়েছে। এই যে কালারফুল অঞ্চলগুলো রয়েছে সেটা কিন্তু খুবই কম, এক জায়গায় দু জায়গায় রয়েছে। তো যে সমস্ত অঞ্চল রয়েছে সেখানে কিন্তু খুবই হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত স্বল্প সময়ের জন্য হতে পারে। যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে চলে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদমই নেই। মূলত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর্দ্রতাজনিত যে অস্বস্তি অর্থাৎ গরমের পরিমাণটা, সেটা কিন্তু আপাতত এক থেকে দুদিন, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত একই রকমভাবে গরমের পরিবেশটা থাকবে, এবং আর্দ্রতা জনিত অসুস্থ সেটা কিন্তু এখনও পর্যন্ত কমবে না। কারণ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু উত্তরবঙ্গের দিকে এই মুহূর্তে চলে গিয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী এক থেকে দুদিনের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কোথায় হলুদ সতর্কতা জারি করে দিয়েছে। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে উত্তরবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা অনেকটাই কমে যাবে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা কিন্তু খানিকটা একই থাকবে, এবং আলিপুর আবহাওয়া দপ্তর সহ আইএমডি আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছে যে বর্ষা কিন্তু সময়ের আগে গোটা ভারতবর্ষে প্রবেশ করে গেছে ঠিকই, কিন্তু সেই বর্ষার ফলে কিন্তু কোনো খুব বেশি একটা কিন্তু লাভ হয়নি। কারণ পশ্চিমবঙ্গে সহ পুরো গোটা ভারতবর্ষে এই জুলাই মাসের মধ্যেই কিন্তু গোটা ভারতবর্ষে কিন্তু একই রকম সম পরিমাণে যেটুকু বর্ষার পরিমাণ হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি, যার ফলে বৃষ্টির একটা ঘাটতি তৈরি হয়েছে। তবে একটা শুভ খবর জানিয়ে দিয়েছে আইএমডি আবহাওয়া দপ্তর বা ভারতীয় মৌসুম ভবন, যে ধীরে ধীরে মৌসুমি বায়ু এবারে উত্তর ভারতের দিকে প্রবেশ করতে আরম্ভ করে দিচ্ছে, অর্থাৎ মধ্য ভারতের দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের পরিমাণটা আরও বেশি দরকার, এবং দিল্লির দিকে কিন্তু ভয়াবহ গতিতে মৌসুমি বায়ু এগিয়ে যাচ্ছে, যার ফলে দিল্লির আশেপাশে এই অঞ্চলের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী এক থেকে দুদিন থাকতে চলেছে। এবং আপনাদেরকে যেটা বলছিলাম যে নিম্নচাপ একখানা বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল, তবে সেই নিম্নচাপটা কিন্তু অনেকটাই বলা যেতে পারে যে স্থিতিশীল হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু খুব বেশি যে চরম শক্তিশালী ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু হবে না। তবে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র রয়েছে ভুবনেশ্বর অঞ্চলের আশেপাশে, অর্থাৎ ভুবনেশ্বর অঞ্চল থেকে প্রচণ্ড যে জলীয়বাষ্প সহ কালো মেঘ সেটা কিন্তু ঢোকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের দিকে অনেকটাই কম রয়েছে, এবং এর সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু খুব বেশি একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আপাতভাবে নেই। এবারে আমরা সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা দেখে নেবো। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটা কিছুক্ষণ আগে ডাউনলোড করে নিয়েছি, এবং উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টে কিন্তু অনেকটাই চাঞ্চল্যকর তথ্য ফুটে এসেছে যে আজকের দিনকেই কিন্তু শুধুমাত্র আলিপুর আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করে দিয়েছে, কিন্তু পরবর্তী চার দিন কিন্তু কোনো রকম হলুদ সতর্কতা জারি করেনি, যার ফলে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম সেটা কিন্তু আপাতভাবে থাকবে, এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে, যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া,
কলকাতা, হুগলি, এছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সমস্ত এলাকাগুলোতেই কিন্তু এই হলুদ সতর্কতা জারি করে দিয়েছে এবং সমস্ত এলাকাতেই সেম সতর্কতা যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজকের দিনকে হতে পারে এবং পরবর্তী দিনগুলোতে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা কিন্তু খানিকটা বাড়বে। তবে তাপমাত্রা বাড়ার কিন্তু কোনো রকম সংকেত আপাতভাবে আলিপুর আবহাওয়া দপ্তর দেয়নি, তাপমাত্রা প্রায় সমান থাকবে। তবে এই যে গরমটা চলছে সেটা কিন্তু কমবে না, বরং সেম থাকার সম্ভাবনা বা একই থাকার সম্ভাবনা রয়েছে। এবার আমরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটা দেখব। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটাও পেয়ে গিয়েছি এবং উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টের সঙ্গে দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টে অনেকটাই কিন্তু ফারাক রয়েছে। দেখতে পাচ্ছেন এখানটাই যে ভয়াবহ হলুদ সতর্কতা কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়ে টানা 5 দিন কিন্তু রয়েছে, অর্থাৎ আজকের দিন থেকে 18 তারিখ পর্যন্ত কিন্তু এই হলুদ সতর্কতা বিভিন্ন এলাকাতে রয়েছে। এবং এই হলুদ সতর্কতা যেটা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের দিনকে, কোনোরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজকের দিনকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, কালকের দিনকেও কিন্তু কোনোরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, কিন্তু পরশু দিনকে অর্থাৎ ডে 3 15 তারিখ সকালবেলা 8:30 থেকে 16 তারিখ সকালবেলা 8:30 মধ্যে একটা কিন্তু হলুদ সতর্কতা জারি করে দিয়েছে এবং হলুদ সতর্কতায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন 7 থেকে 11 সেন্টিমিটারের ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং এই ভারী বৃষ্টিপাতটা কিন্তু টানা 3 দিন থাকবে, অর্থাৎ 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ভারী বৃষ্টিপাতটা শুধুমাত্র হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, অর্থাৎ হিমালয় পার্বত্যমালা যে সমস্ত জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আমরা আবারও চলে আসলাম লাইভ আপডেটে, এবারে আমরা রয়েছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডেই। তো এবারে আমরা শুধুমাত্র ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখবো কোন সময় বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে পারে। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি একদম ঠিক 3টের সময় এবং 3টের সময় যেটা দেখা যাচ্ছে যে খুবই কম বৃষ্টিপাতের সম্ভাবনা, মূলত 5 মিলিমিটার থেকেও কিন্তু কম বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাংশে রয়েছে। মূলত আকাশ মেঘলা থাকার কারণে কিন্তু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে এরকম এতটাও কিন্তু বৃষ্টিপাত হবে না যেটা আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে এবং মূলত কিন্তু ছিটে ফোটা বৃষ্টিপাত কোথাও কোথাও হলেও হতে পারে, মানে খুবই কম সময়ের জন্য, মোটামুটি আধ ঘন্টার নিচে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং খুবই হালকা বৃষ্টিপাত হতে পারে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও বন্ধুরা একই রকম পরিস্থিতি থাকবে, খুলনা, বরিশাল, কুমিল্লার দিকে কিন্তু খানিকটা কালো মেঘ রয়েছে যার ফলে অস্বস্তিকর গরম এই সমস্ত অঞ্চলের দিকে রয়েছে এবং মনমোহনসিংহের অঞ্চলের ক্ষেত্রে কিন্তু কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং রংপুরের দিকে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাও কিন্তু খুবই কম, মানে প্রয়োজনের থেকে অনেকটাই কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গবাসী কিন্তু বা উত্তরবঙ্গবাসী সেরকমভাবে বৃষ্টিপাত দেখবে না। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আবারও বৃষ্টিপাত নামবে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, 15 তারিখ বৃহস্পতিবার থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে আসতে চলেছে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা খানিকটা ট্র্যাকটাকে এগিয়ে যাবো, দেখবো পরবর্তী সময়ে কীরকম টাইপের আকাশ থাকতে পারে। রাত্রিবেলার দিকে আকাশ মূলত পরিষ্কার থাকবে, রাত্রিবেলার দিকে কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, তবে রাত্রিবেলার দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদমই নেই। তো এবারে আমরা শুধুমাত্র দেখে নেবো বৃষ্টিপাতের পরিমাণ মোডটা, এটাই কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোড এবং এই মোডেই অনেকটা বিশেষ কিছু জিনিস জানা যায়। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পরবর্তী 12 ঘন্টার মধ্যে কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে গোটা বাংলাদেশের ক্ষেত্রে কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ত্রিপুরার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এই যে অঞ্চলগুলো রয়েছে শিলচরের আশেপাশে এখানে কিন্তু একটা ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সিলেটের দিকেও কিন্তু খানিকটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, প্রায় 10 মিলিমিটারের উপরে 20 মিলিমিটার বা 2 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। রংপুরের দিকেও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দিনাজপুরের দিকে, দক্ষিণ দিনাজপুরের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আলিপুরদুয়ারের আশেপাশে কোচবিহারের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দক্ষিণবঙ্গের আকাশ পুরো পরিষ্কার থাকবে, কোনোরকম বৃষ্টি হবে না আমরা পরবর্তী 24 ঘন্টাটাই শুধুমাত্র দেখবো। এবং পরবর্তী 24 ঘন্টার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে খানিকটা কিন্তু বৃষ্টিপাত হবে এই যে বালাসুরের আশেপাশে অঞ্চল রয়েছে, মূলত দেখতে পাচ্ছেন এখানটায় দীঘা আশেপাশে কিন্তু একটুখানি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কন্টাইতে কিন্তু মোটামুটি বিকেলবেলার দিকে বৃষ্টিপাত আজকের দিনকে হতে পারে, এছাড়াও হলদিয়ার আশেপাশে থেকে শুরু করে বেলদার আশেপাশে এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। ঝাড়গ্রাম, এছাড়াও চাকুলিয়া, খড়গপুর, অপরদিকে বালিচক, কোলাঘাট, গোয়ালটর এই সমস্ত অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সেই বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা
অনেকটাই কম রয়েছে। মূলত মাঝারি পরিমাণ থেকে হালকা বৃষ্টিপাত কিন্তু হতে পারে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা সেটাও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। বাংলাদেশের ক্ষেত্রেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, তবে সিলেটের দিকে মনমোহন সিং এবং রংপুর কালাইয়ের অঞ্চলের আশেপাশে কিন্তু খানিকটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং দুই দিনাজপুরের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একই রকম রয়েছে। তো বন্ধুরা, মূলত আজকের এই ভিডিওতে আমি এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী রাত্রিবেলার দিকে আবারও একটা লেটেস্ট আপডেট আসবে, তো অবশ্যই ওটার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এবং আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে এতক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য।